তো এটা হচ্ছে মণি পার্ক, এটা হচ্ছে আমাদের গোলাপনগর আছে, হয়তো এটা অনেকে চিনবে না। এক কথায় হচ্ছে হার্ডিং ব্রিজ আছে তার পাশে আর কি, এটা মণি পার্ক, মানে এই পার্কের নাম হচ্ছে মণি পার্ক। তো দেখেন এত পরিমাণ ভিড়, মানে যাওয়ার মতো অবস্থা নেই। তো আমি আমার হচ্ছে আমি আমার ছোট ভাই আর আমার ভাইয়া গিয়েছিলাম, মানে আমার আপুর বর, আপুকে অনেকবার বলছিলাম, আপু যায়নি। তো আমি অনেক দিন ধরে হচ্ছে ভাবছিলাম, মানে মনে যাইতে চাই মণি পার্কে, বাট যাওয়া হয় না। আর বাচ্চাদের জন্য তো আরও যাওয়া হয় না, কারণ আমি গেলে তো আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া লাগবে, আর ওখানে বাচ্চাদের নিয়ে গেলে অসুস্থ হয়ে যাবে, কারণ অনেক গরম, মানুষের ভিড়, মানে প্রচণ্ড মানুষের ভিড়, তারপরে গরম। এই জন্য বাচ্চাদেরকে আজকেও নিয়ে, মানে সেদিনকেও নিয়ে যায়নি আর কি। তো এই জন্য বাচ্চারা ঘুমিয়েছে, তাই ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমাকে একটু ঘুরায় নিয়ে আসেন। তাই ভাইয়া আমাকে হচ্ছে ঘোরাতে নিয়ে গিয়েছিলো, ভাই আমাকে আর আমার ছোট ভাইকে। আমার হাজব্যান্ডকেও বলেছি মণি পার্কে যাইতে, ও বলে যে ওখানে অনেক ভিড়, যাইতে ইচ্ছে করে না। ও আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে, বাট ওই জায়গাটাই নিয়ে যেতে চায় না, অনেক মানুষের ভিড় বলে। অনেক জায়গায় ঘুরাইছে আমাকে, ঢাকাতে, তারপর গ্রামেও, যাই হোক অনেক জায়গায় ঘুরিয়েছে, বাট ওই জায়গাটা বলে অনেক ভিড়, ভিড়ের মধ্যে যাইতে ইচ্ছে করে না। তাই ওকে আমি জোরও করি নাই, তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে নিয়ে যান। ভাইয়া প্রায় যায় আমার ছোট ভাইকে নিয়ে, আপুও যায় না, অনেক ভিড়, ওই জায়গায় যাওয়া মানে প্যারা, খুবই মানে বাজে বাজে অবস্থা বলতে, যাই হোক সবাই তো দেখবে একটা সুন্দর জায়গা হলে, মানে ভিড় প্রচণ্ড আর গরম অনেক, এই জন্য অনেকে যাইতে চায় না আর কি। তারপরে অনেক মানুষ আসে এখানে, তো দেখেন প্রচণ্ড ভিড়। তো ভাইয়ার টিকিট কাটতেছে, আমরা ভেতরে যাব। তো এখন আমরা পার্কের মধ্যে, পার্কটা আসলে সুন্দর আছে, মানে যাই হোক ছোটোখাটো পার্কও না, আবার মানে বড়ও না তেমন, আবার ছোটও না, মিডিয়াম মোটামুটি আর কি, ভালোই আছে দেখতে। তো এখানে যে সবাই দোলনাতে উঠেছে, মানে দোলনা নাগরদোলা আর কি, আমি তো আমাকে ভাইয়া বলছিল উঠতে, বাট আমি আমার এত পরিমাণ মাথা ঘুরে দেখেই মাথা ঘুরতেছিল, উঠলে তো আমার আরোই মাথা ঘুরবে, এই জন্য আমি উঠে নাই। ভাইয়া অনেকবার বলতেছিল যে ওঠো, আমি বললাম না আমি উঠবো না, উঠলে আমি মাথা ঘুরে পড়ে যাব। তো যাই হোক দেখেন ভেতরেও অনেক মানুষ, আর এখানে ঈদের পরের দিন এই জন্য আরও বেশি ভিড়। সামনে একটা খেজুর গাছ, তো খেজুর গাছটা দেখতে অনেক সুন্দর, অনেকদিন পর খেজুর গাছ দেখলাম। আমার বাবাদের বাসায় খেজুর গাছ ছিল, দুই তিনটা খেজুর গাছ ছিল, তো এখন নেই। তো যাই হোক, এই যে মানুষ আমার ছোটো ভাই সামনে, ওই যে হাঁটতেছে, আমার ভাইয়া পাশে আর আমার ছোট ভাই হাঁটতেছে, আর এই যে অনেক মানুষ, আর এই দিকে হচ্ছে চর পড়ে গেছে, পানি নেই, পানি শুকিয়ে গেছে, কী অবস্থা দেখেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর আমি নেমেছিলাম, খুবই ভালো লাগছে হাঁটতে, নিচেও মানে বালির মধ্যেও প্রচুর মানুষ। এই যে আমাদের বিখ্যাত হার্ডিং ব্রিজ, এটা অনেকে চেনে আর কি, এটা হচ্ছে ভেড়ামার, মানে কুষ্টিয়া জেলাতে আর কি, যারা চেনেন না তাদেরকে বলতেছি, যারা খুবই কাছের মানুষ তারা তো চেনে। আর ওইটা হচ্ছে রূপপুর পারমাণবিক, যারা রূপপুরে আছে তারা তো চেনেই পারমাণবিক আর হার্ডিং ব্রিজ। তো এই যে মানুষজন আসতেছে, ভাইয়া আমাকে অনেক কিছু খাইতে বলতেছে, বাট আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করছিল না, কারণ খেয়ে দিয়ে আমরা বের হয়েছিলাম, এই জন্য কোনো কিছু মানে খাওয়ার আগ্রহ ছিল না, ইচ্ছে ছিল না। তো ভাইয়াকে বললাম আমি পানি খাবো আর ঠান্ডা কিছু খাবো, তাই পানি আর ঠান্ডা কিনে দিয়েছিল, মানে কোক কিনে দিয়েছিল আর কি। আর এই যে এখন আমরা চরে আর কি, বালির মধ্যে, ভাইয়াকে বললাম যে একটু নিচে নামবো আমরা। তো দেখেন এই যে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে, অনেক দিন পর মানে বালির মধ্যে হাঁটলাম।